হ্যালো এভ্রি আমি সুচন্দ্রা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ভ্লগটা দেখো আশা করি ভালোই লাগবে এটা হচ্ছে রাখির আগের যে স্যাটারডেটা ছিল সেই স্যাটারডে সেই স্যাটারডে চিনির স্কুল ছিল আর স্কুলে ছিল রাখি সেলিব্রেশন সকালবেলায় চিনিকে জামা কাপড় পরিয়ে দিয়েছি আর এই জামাটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছুদিন আগেই কেনা হয়েছে গায়ে একটু বড় বড় কিনেছি কারণ এরা এত তাড়াতাড়ি বেড়ে উঠছে না আগের যত মোটামুটি জামা জামাকাপড় ছিল সব ছোট হয়ে গেছে স্কুল যাওয়ার আগে ম্যাডামের চেষ্টা করেছিলাম কয়েকটা ফটো তোলার সে অনেক মানে মিন্নতে করে অনেক রিকোয়েস্ট করে একটা দুটো তুলতে পেরেছি বাকি সব ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি চিনি স্কুলে রাখি সেলিব্রেশন স্কুলে তো রাখি আছেই বাট আমি ও বাড়ির থেকেও একটা দিয়ে পাঠিয়েছিলাম আর ওই সেম রাখি গোপুর জন্য এনেছিলাম চিনিকে স্কুলে দিয়ে দেবো আর চিনিকে স্কুলে দিয়ে ভাবলাম একটুখানি আমরা বাজারে যাব তো যখন চিনি স্কুলেই আছে তখন আর এই কাছের বাজারে যায়নি ওই দূরে একটা জায়গা থেকে যেখান থেকে বাঙালি জিনিসপত্র পাওয়া যায় বলি ওইখানেই চলে যাবে আর দেখো বৃষ্টি হয়েছে আগের দিন স্কুলের সামনে জল জমে আছে প্লাস এ পাশে ফ্ল্যাটে কাজও হচ্ছে তো ওই জন্য এখনো রাস্তাটা ঠিক করেনি করে বাড়িতে তো ব্রেকফাস্ট করা হয়নি এখানে আমি আর একটু ব্রেকফাস্ট করে নেব বন্ডা নিয়ে নিয়েছি বাট এই দোকানে না চা ছিল না তো চা খাওয়ার জন্য আমাদেরকে আবার রাস্তায় অন্য একটা ইরানি চায়ের স্টলে দাঁড়াতে হয়েছিল আর আগের দিন মা যখন গেছিলাম চুলটুল না ঢেকে গেলে যে কি অবস্থা হয় তার জন্য আজকে চুল টুল পুরো ঢেকে গেছি গণেশ প্রভিশন স্টোরে আগে চলে এসছে দেখেছো এখানে তাল পাওয়া যাচ্ছে তাহলে কোয়ালিটি গুলো খুব একটা ভালো ছিল না বাট ঠিক আছে কাজ চালানো যায় আর এত দিন পরে বাতাবি লেবু দেখতে পেয়ে আমি একটা নিয়েছি প্লাস যা যা মোটামুটি আমাদের শাক আমরা খেয়ে থাকি সব শাকই এখানে ছিল আমি আজকে কলমি শাক নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো কে কে নিয়েছি ওখানে আর দেরি না করে মাছের দোকানে চলে এসছি মাছের দোকানে আজকে আর ইলিশ টিলিশ কিছু নিতে মেনলি এসেছিলাম আজকে লোটে মাছ আর পামফ্রেট মাছ পমফ্রেট মাছ নিয়ে পাবদা মাছ নিয়ে বাড়ি চলে গেছি ভেবেছিলাম একটু জ্যান্ত মাছ নেবো তারপরে আর নিয়ে নিই কারণ ওই একসাথে অনেক ফ্রিজে নিয়ে আসলে না তারপরে চিনিটা একটু মাঝে মাঝেই না চিকেন খেতে চায় তো মাছ থাকলে আর চিকেনটা রান্না করা হয় না বলে অল্পই মাছ এনেছি আবার তো পরে যে শনিবার চিনি স্কুল থাকবে সেই শনিবার আবার চলে যাব ওই প্ল্যান করেই এনেছি তো পাবদা মাছ আর পমফ্রেট মাছ নিয়ে এসেছি পাবদা মাছ অলরেডি খাওয়া হয়ে গেছে আর পমফ্রেট মাছটাও রয়েছে মানে আমি ভয়েস ওভারটা তো পরে দিচ্ছি তাই জন্য এখন ওই কথাগুলো বলে দিতে পারলাম তো সকালে চিনি ব্রেকফাস্ট করে গেছিলো সেই বাটিটা ধুই চলে গেছিলাম আর এ সমস্ত কাজবাজ করে ঝট করে ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে একটু ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে না পাবদা মাছ আর পমফ্রেট মাছটা ধুলাম আর চিনির জন্য একটা মাছ বের করে রাখলাম নুন হলুদ মাখিয়ে রাখবো আমাদের জন্য আর মাছ রাখলাম না কেন কি বলতো ঠিক তার আগের দিন রাত্রিবেলাই না সন্দীপ আমাদের জন্য চিকেন রান্না করেছিল সবার জন্যই চিনি আমি সন্দীপ সবাই খেয়েছি এবার বাসি চিকেন তো চিনিকে আর দেবো না তাই জন্য একটু ডাল রান্না করলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে মানে পেঁয়াজ দিয়ে ডাল রান্না করলাম না চিনি খুব ভালোবাসে মুসুরির ডালটা আর সাথে মাছ ভাজা দেবো ও স্কুল থেকে এসে ওটাই খেয়ে নেবে আর যা চিকেন আছে আমার সন্দীপের খুব ভালোভাবে দুপুরবেলা হয়ে যাবে তো ওই জন্য আমাদের জন্য আর মাছ বের করিনি তো হয়ে গেছে তো এটুকুই কাজ ছিল সন্দীপ এখন ঘরটা আর মুজবে তার আগে আমি তোমাদের দেখাই আর আমরা ডাব খেয়েছিলাম আসার সময় চিনির জন্য একটা ডাবও নিয়ে এসেছি দেখো আমি আজকে পাট শাক নিয়ে এসেছি অনেক বছর বাদে পাট শাক খাবো কলমি শাক নিয়ে এসেছি সাদা বেগুন তারপরে কচুর শাক আর এখানে না বটবটি পাওয়া যায় জানো তো কিন্তু এখানের যে লোকাল বরবটি গুলো না কেমন একটা সাদা সাদা টাইপের ফ্যাকাশে কালার এরকম গ্রিন কালারের হয় না তো সেদিন দেখতে পেয়ে নিয়ে এসেছি আর একটা খুব পছন্দের জিনিস স্কুল লাইফে বা কলেজ লাইফে না খুব খেতাম এই বিলাতি আমরা মাখা তো বিলাতি আমরাও পেয়েছি এবার সাইজ খুব একটা বড় ছিল না তো ওগুলো নিয়ে এসেছি পেঁপে এখানে পাই তো আমি তাও সেদিন নিয়ে এসেছি পেঁপে আর গন্ধরাজ লেবু একটা নিয়ে এসেছি আমার গন্ধরাজ লেবু এত পাকা না ভাল লাগে না লেবুতে পাকা বেশি হলে রস বেশি হয় আমার রসের দরকার নেই গন্ধের জন্য খাই বাট ওইখানে এটাই ছিল বলে এটাই নিয়ে এসেছি একটা আর এই হচ্ছে পাট শাক কলমি শাক সবই খুব ফ্রেশ আর পাট শাক টাট শাকের মানে যে আটি হয় না ওগুলো বেশ মোটামোটাই ছিল তো কলমি শাক ওই জন্য ইচ্ছা করে দু আটি যায় পাট শাক একাটি আর কচুর শাক ছিল কচু শাককে কি আর ছেড়ে আসা যায় কচুর শাকও নিয়ে এসেছি এই সমস্ত শাকটা খেতে আমার বেশ ভালো লাগে একটু কাটতে ধুতে কষ্ট হয় ঠিকই বাট খেতে কিন্তু বেশ ভালো লাগে আর খাওয়া খুব ভালো আর তালের কোয়ালিটি খুব একটা ভালো ছিল না তার মধ্যে থেকেও দেখে আমি দুটো ছোট ছোট তাল নিয়ে এসেছি আর শুনলাম নাকি পরের সপ্তাহের থেকে মানে জন্মাষ্টমীর ঠিক দু একদিন আগে থেকে নাকি বড়ো তালও পাওয়া যায় তো এর মধ্যে তো আমি আর যাবো না ওই জন্য ছোট তালের সাথে সাথে ওখানে না তালের পাম্পও পা সরি পাল্পও পাওয়া যাচ্ছিলো তো তালের পাল্পও আমি নিয়ে চলে এসেছি এটা জন্মাষ্টমীর দিন ইচ্ছা আছে গোপুর জন্য কিছু বানিয়ে দেওয়ার এই সমস্ত করে ঘরটার সন্দীপের মোচা হয়ে গেছে আমাদেরও স্নান টান হয়ে গেছে পুজো টুজো হয়ে গেছে আমরাও খাবো তো চিনি স্কুল থেকে এসে গেছে ওকে স্নান করিয়ে দিয়েছি ভাতটা খেয়ে নিল ঘুমিয়ে পড়েছিল আমরাও খেয়ে দিয়ে শুয়েছিলাম বিকালবেলায় ঘুম থেকে উঠেই দেখো ওই যেটা ওর মিমি ওকে গিফট পাঠিয়েছে সেই গিফট নিয়ে এখন বলছে মা ওয়ালে ওগুলোকে দেখাতে তো ওই কি ওকে চুল টুল বেঁধে দিয়ে একটুখানি এই সমস্ত করলাম এবার একটু খাবার খাবে তারপরে আমরা খাবো একটু চা কফি আর এটা দুদিন এখন খুব এটা নিয়ে এনগেজ থাকছে ওই যে মডেলিং ডোগুলো ছিল ওগুলোকে তো আসার সাথে সাথেই সব একসাথে করে দিয়েছিল ওটার ক্রেজ চলে গেছে এখন এটার প্রতি খুব ক্রেজ রয়েছে দেখা যাক কদিন থাকে বাচ্চা কাচ্চাদের যা হয় যখন যেটা নতুন আসে তখন সেটা সেটা নিয়ে ঘুমাবে ঘুম থেকে উঠে সেটাই চাই মানে সেটা তখন সব ওকে দোষ দিয়ে কি লাভ আমি একটা নতুন কাপ বা প্লেট কিনলে আমি সবসময় সেইটাতেই খাবো দু তিন দিন ধরে সেইটাতেই খাবো যা খাবো সেইটাতেই রান্না রাখবো তারপরে দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে আর কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছে বিকাল হলেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হচ্ছে কোথাও আর বেরোনো টেরোনো যাচ্ছে না দেখেছো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে পুরো ঝমঝমিয়ে নেমে গেছে রোজ রোজ এরকম বৃষ্টি হচ্ছে আর বিকাল বেলা একটু বেরোনোর ইচ্ছা থাকলো না আমরা আর বেরোতে পারছি না চিনি তো জ্বালনা দিয়ে বৃষ্টি দেখে খুব মজা পাচ্ছে তার সাথে সাথে আমি রান্নাঘরে এসে আমাদের জন্য একটু কফি বানিয়ে নিয়েছি চিনির খাওয়া হয়ে গেছিল দুধ আর আমি আর সন্দীপ এখন একটু কফি খাবো তার সাথে সাথে এই ব্লগটাকে এখানেই শেষ করব আমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হবে আর দেখো চিনি রানি দুষ্টুমি করছে সব দুল নাকি ওকে দিয়ে ঢেকে দিতে হবে আর ও ভিতর থেকে নাকি বেরোবে আর আমাকে নাকি বলতে হবে চিনি কোথায় চিনি কোথায় এরকম ভাবে নাকি আমাকে বলতে হবে আর ও তখন বলবে এই যে ঠিক আছে দুষ্টু এবার ওকে চা কফিটা খেয়ে না একটু স্কুলের টাস্ক আছে ওটাও করিয়ে দেব তারপরে রাত্রিদের তো একটু ডাল আছে কিছু ভাজা টাজা করে নেব তো চিনি দুপুরে মাছ খেয়েছিল তাই জন্য রাত্রিরে ওকে একটুখানি ডিম দিয়ে ফ্রাইড রাইস করে দিয়েছি ও খাচ্ছে আমাদের ওরা খাবার রেডি করা হয়ে গেছে এবার গুছিয়ে তারপর আমরা খাবো দেখো সারা ঘরের কি অবস্থা করে দিয়েছে এখন এসব গুছিয়ে তারপর আমরা খেতে বসবো চলো টাটা এই ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আবার দেখা হচ্ছে নতুন ব্লগে